বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের জন্য কি কুখ্যাত জঙ্গি গোষ্ঠীগুলি গোপনে কাজ করেছিল? এর উত্তর হলো হ্যাঁ। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর মদত ছিল? মীমাংসিত সত্য হলো হ্যাঁ, তারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বিবিসির রিপোর্ট অনুসারে 5ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 7ই অগস্ট বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহরির কর্মীদের। 9ই সেপ্টেম্বর তারা ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানায় তাদের সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার। আপনারা জানেন 8ই অগস্ট নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেওয়ার পর এবং তথাকথিত বিচার বিভাগের সংস্কারের পর দেশের কুখ্যাত জঙ্গিরা জামিনে মুক্তি পায়, সেই সময় ইমতিয়াজ রাও মুক্ত হয়। গত 13ই সেপ্টেম্বর হিজবুত তাহরির মিডিয়া সেলের সমন্বয়ক ইমতিয়াজ সেলিম বিবিসি বাংলায় একটি প্রতিবেদনে সাপ জানায়, জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি সরকার পতনের জন্য সমন্বয়কদের সঙ্গে বড় সংখ্যায় তাদের কর্মীরাও মাঠে ছিল। কিন্তু এই আন্দোলনটায় স্বতঃস্ফূর্ত যে গণ অভ্যুত্থান, এটা কোনোভাবে যাতে কালার না হয় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে, আমরা খুবই সতর্কতার সাথে আপনার উইথাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম। এই প্রকাশ্য স্বীকারোক্তির পরে 4ই অক্টোবর ইমতিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালে 13ই ডিসেম্বর প্রথম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির 2 শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। প্রথমে গ্রেপ্তার করা হয় বছর 29-এ তৌহিদুর রহমান ওরফে সিফাতকে। তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয় ইমাদুল আমিনকে। হ্যাঁ, এই ইমাদুল আমিনের আসল পরিচয় হচ্ছে ইমতিয়াজ সেলিম। এ সেই ইমতিয়াজ যাকে 4ই অক্টোবর ফের একবার গ্রেফতার করা হয় অন্তর্বর্তী সরকারের আমলে। তাদের বিরুদ্ধে আগে অভিযোগ কি ছিল? 2023 সালে 6ই ডিসেম্বর তারা হিজবুত তাহরির লেবানন শাখার এক ইউটিউব চ্যানেলে একটি অনলাইন সম্মেলনে যোগ দেয়। সেখানে মুক্তির উপায় নামে একটি অনুষ্ঠানে খিলাফত প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তদন্তে নামে গোয়েন্দারা, গ্রেপ্তার করা হয় 2 জনকে। ইমতিয়াজের কাজ ছিল দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিজেদের সংগঠনের প্রতি আকৃষ্ট করা, মগজ ধোলাই করে তাদের প্রশিক্ষণ দেওয়ানো। ইমতিয়াজ যেহেতু নিজে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, তাই সে বাংলাদেশ ক্যারাটে ফেডারেশনের রেগুলার ট্রেনারও এবং সংগঠনে নিয়োগ দেওয়া পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণ ছিল বাধ্যতামূলক। ইমতিয়াজ সেলিম একটি বহুজাতিক কোম্পানির বিক্রয় বিভাগের প্রধান হিসেবে কাজ করত, পাশাপাশি চলত জঙ্গি সংগঠনের কাজ। তাদের গ্রেপ্তার করার পর বেশ কিছু ডিভাইস এবং সংগঠনের কাগজপত্র পাওয়া যায়, যার থেকে প্রমাণ হয় তারা বাংলাদেশে খেলাফত শাসন ব্যবস্থার জন্য প্রচার ও কর্মকাণ্ড চালাচ্ছিল। 1953 সালে মুসলমান উম্মার মধ্যে ইসলামিক খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি প্রথম প্রতিষ্ঠা পায়। ফিলিস্তিনের জেরুজালেমে শরিয়া আদালতের বিচারপতি শায়খ তাকিউদ্দিন আন-নাওহানি এই দলের প্রতিষ্ঠা করে। বর্তমানে এই দলের সদর দপ্তর লেবাননের বেরুতে। দলটি প্রকাশ্যে দাবি করে তারা সশস্ত্র পন্থায় খিলাফত প্রতিষ্ঠা করতে চায় না, বরং তারা বুদ্ধিবৃত্তি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। তাদের খিলাফত প্রতিষ্ঠা 3টি স্তর রয়েছে, সেগুলি হলো গোপন দাওয়াত যা চলে 3 বছর পর্যন্ত, তারপর প্রকাশ্য দাওয়াত যা চলে 3 থেকে 10 বছর পর্যন্ত, এবং নুসরা খোঁজা পর্যায় অর্থাৎ সামরিক সহায়তা নেওয়া। তারা মনে করে বিশ্বের বিভিন্ন দেশে খিলাফত শাসন প্রতিষ্ঠার জন্য কোনো না কোনো মুসলিম দেশের সেনাবাহিনী তাদের সমর্থন দেবে। 2000 সালে বাংলাদেশে হিজবুত তাহরির শাখা সংগঠনের কাজ শুরু করে। এর প্রতিষ্ঠাতা ছিল ডক্টর সৈয়দ গোলাম মাওলা। তাদের কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পরেই তৎকালীন সরকার 2009 সালে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। 2012 সালে বাংলাদেশের একটি সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হয়, যার আঁচ পেয়ে 2011 সালের ডিসেম্বরেই তা ভেস্তে দেয় সেনাবাহিনী। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় এই সেনা অভ্যুত্থানের মূল হোতা ছিল এক সেনা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক।
সে সেনাবাহিনীর 16 জন মধ্যম র্যাঙ্কের অফিসারদের নিয়ে সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালায় এবং সেই অভ্যুত্থানে হিজবুত তাহরির প্রত্যক্ষ সহযোগিতা ছিল। পুলিশি তদন্তে উঠে আসে সেনা কর্মকর্তা জিয়াউল হক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দার সহযোগী আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ সামরিক কমান্ডার এবং জেএমবির সহযোগী ছিল। হিজবুত তাহরির নামে এই জঙ্গি সংগঠন কিভাবে সারা বিশ্বে খিলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে তারা খিলাফতের মাধ্যমে সাধারণ মানুষকে কি দিতে চায়, পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে তাদের খসড়া সংবিধানে, যা বর্তমানে প্রিন্ট করে বা কিউআর কোডের দ্বারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। 42 পাতার এই খসড়া সংবিধানে রয়েছে শাসন ব্যবস্থা, খলিফা, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ, শিল্পনীতি থেকে পররাষ্ট্রনীতি। এই সংবিধান পড়লে মনে হতেই পারে এরা কি ভিন গ্রহ থেকে আসা, আর তাদের খিলাফতের স্বপ্ন বিশ্ব মানব জাতির কাছে দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে পারে। কয়েকটি উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। যেমন খিলাফত শাসন ব্যবস্থায় খলিফা ও তার নির্দেশই শেষ কথা। এই শাসন ব্যবস্থায় মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য, এমনকি বাণিজ্য, পুলিশ প্রশাসনে কোনো ভূমিকাই থাকবে না। অর্থনৈতিক ব্যবস্থা বিভাগে 161 ধারায় বিদেশি পুঁজির বিনিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। পররাষ্ট্রনীতি বিভাগে তো আরো বড় কথা বলা হয়েছে, যেমন ব্রিটেন, আমেরিকা, ফ্রান্সের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, এমনকি রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি রয়েছে এমন মেনে চলতে হবে। তালিকায় রয়েছে ইসরায়েলও, তাদের সঙ্গে যুদ্ধবিরতি হলেও যুদ্ধরত অবস্থায় রয়েছি এটা ভেবেই সম্পর্ক রাখতে হবে। একমাত্র খিলাফত রয়েছে এমন দেশ ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে সামরিক বা সন্ধি চুক্তি সমঝোতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইসলামিক ভিত্তির উপর গঠিত নয় এমন সংগঠন যেমন জাতিসংঘ, আন্তর্জাতিক বিচারিক আদালত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, এমনকি আরব লীগে যোগ দেওয়া নিষিদ্ধ। হিজবুত তাহরির জঙ্গি সংগঠন প্রকাশ্যে বুদ্ধিবৃত্তি ও রাজনৈতিক কার্যকলাপের কথা বললেও বেশ কয়েকটি দেশে তারা আত্মঘাতী হামলা ঘটিয়েছে, অর্থাৎ তারা বলে এক আর কাজ করে আর এক। তাই বিশ্বের বেশ কয়েকটি দেশে এই সংগঠনকে অনেক আগে থেকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, চীন, রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ। অতি সম্প্রতি ভারতও এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আগেই বলেছি, হিজবুত তাহরির 3টি কৌশলে বিশ্বে খিলাফত শাসন প্রতিষ্ঠা করতে চায়, তার মধ্যে অন্যতম সেনাবাহিনী সমর্থন। তাই অপারেশন ডাল ভাত নামক প্রকল্পের বিরুদ্ধে গর্জে ওঠা বিডিআর বাহিনীর কর্মকাণ্ড তথা পিলখানা হত্যাকাণ্ডকে তারা নানাভাবে অপপ্রচার করে সেনাবাহিনীর মন জয় করার চেষ্টা করে আসছে। তাই তারা বারবারই সামাজিক মাধ্যমে নানা কৌশলে এই ইস্যুটিকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা থেকে কর্মীদের দলে টানার কৌশল নেয়। 5ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 3 ধরনের ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে। সেগুলি হলো সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ও বিচার বিভাগে জামাতপন্থীদের নিয়োগ বেড়েছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারে জায়গা না পেয়ে বাজার, ব্যবসা, বিভিন্ন বাণিজ্যিক সংগঠনগুলিকে দখল করেছে বিএনপি, অন্যদিকে গোপনে দেশের বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়াদের, শিক্ষক ও বুদ্ধিজীবীদের দলে টানার চেষ্টা চালাচ্ছে হিজবুত তাহরির নামক জঙ্গি সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজ হিজবুত তাহরির নামক দলটি থেকে যতই দূরত্ব বজায় রাখার চেষ্টা করুক না কেন, আন্দোলনে এদের সঙ্গে যে সম্পৃক্ততা ছিল তা আজ প্রমাণিত। তখন তাদের সাথে কালো ফ্ল্যাগ, ওই কলেমাত ফ্ল্যাগ ইত্যাদি নিয়ে হিজবুত তাহরির ছিল। বিএনপি ব্যানারে আসেনি, জাতীয় পার্টি ব্যানারে আসেনি,
চরমোনাই ব্যানারে আসেনি, কিন্তু হিজবুত তাহরিরা স্ট্রেট ফরওয়ার্ড তাদের ফ্ল্যাগ নিয়ে এসেছিল। আর এই তথাকথিত গণ অভ্যুত্থানের সূত্র সঞ্চালক ও মাস্টার মাইন্ড, তারও তো যোগসূত্র মিলেছে ছাত্র শিবির ও হিজবুত তাহরিরের সঙ্গে। ক্ষমতায় আসার পর যতই মাহফুজ নিজের কাঁধ পরিষ্কার করার চেষ্টা চালাক না কেন, অতীত কখনো পিছু ছাড়ে না। এই সংবিধান কিভাবে প্রণীত হবে, এই সংবিধানের মূল যেই মরালস এগুলো কি, প্রিন্সিপালসগুলো কি, এটা এই প্রধান উপদেষ্টার রাইট হ্যান্ড ম্যান মাহফুজ আলম তার ফেসবুক ভেরিফাইড যে পেজ আছে, অ্যাকাউন্ট আছে, সেটা কাভার পিকচারে সে বুঝিয়ে দিয়েছে। আপনারা অনেকেই বুঝেছেন কিনা জানি না, সেই কাভার পিকচারে যার যার ছবি সেখানে স্থান পেয়েছে সেগুলো হচ্ছে শেরবাংলা, সোহরাওয়ার্দী, ভাসানী, আবুল হাশেম, যোগেন্দ্রনাথ, এনাদের ছবিগুলো সেখানে প্রাধান্য পেয়েছে। কিন্তু ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এই সবগুলিকে আলোচনা করতে গেলে আপনি কোনো অবস্থাতেই শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে বাদ দিতে পারবেন না। কিন্তু মাহফুজ আলম যেদিকে যাচ্ছে এটাতে বোঝা যাচ্ছে সে বৃহত্তর বাংলা প্লাস ওদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আবার 47 সালের দিকে যেতে যাচ্ছে, এবং এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সে একটা খেলাফতি চিন্তা ভাবনা করে। দিস ইজ দ্য ডেঞ্জার। রয়েছে কি রয় নাই, আপনার কি তাদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা আছে কি না, হিজবুত, কারণ হিজবুত তাহরির সরকার কত ধরনের সক্রিয় ছিল, তো অন্যদিকে কালো ব্যানার নিয়ে হঠাৎ করে কালেমা লেখা ব্যানার খোদ ঢাকা শহরে নিয়ে মিছিল বেরোচ্ছে, এগুলি নিয়ে আসলে আপনার অবস্থান কি? আপনি যদিও পরিষ্কার করেছেন মানে কেউ এরকম কোনো দেখাতে পারে নাই যে আপনার সাথে হিজবুত তাহরির কোনো রকম সম্পর্ক রয়েছে, কোথা থেকে এটা আসলো, ভারতীয় পত্রপত্রিকায় কোথা থেকে এটা বললো সেটি আলাদা প্রশ্ন, আপনার জায়গা থেকে আপনি হিজবুত তাহরিরকে আসলে কীভাবে দেখেন সেটা যদি একটু বলতেন। যারা হিজবুত তাহরির বলেছেন তাদের উপর বার্ডেন অফ প্রুফ, ইট ইজ নট মাই কনসার্ন টু প্রুভ। জি, আপনি ঠিক আছে, তারা আপনার ব্যাপারটা যদি নাও থাকে, হিজবুত তাহরিরের যেহেতু সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল, আপনাদের কোনো কৃতজ্ঞতা বা আপনাদের কোনো দায়বদ্ধতা আছে? হিজবুত তাহরির রাজনৈতিকভাবে সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল 5 আগস্ট পর্যন্ত এবং এখনো নিষিদ্ধ, অথবা ওরা আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাজবাজ, যেভাবে তারা এক্সপ্রেস করতেছে, তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হয়েছে। বাট আমরা সরকারের জায়গা থেকে বিভিন্ন ডেটারেন্স নেওয়া হয়েছে এবং নেওয়া হবে আরও।